সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য একটি সতর্কতামূলক ভিডিও। আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি আরবে 4টি সেক্টরে প্রবাসীদের কাজ নিষিদ্ধ করা হয়েছে, এবং এই 4টি পেশা যাতে কোনো প্রবাসীরা কাজ করতে না পারে সেজন্য সৌদি আরবে পুলিশ বাহিনী বিভিন্ন মার্কেটে তল্লাশি চালাচ্ছে। গতকাল আছরের নামাজের পর সুখবাদি মার্কেটে সিভিল পোশাকে অনেক প্রবাসী ভাই গ্রেপ্তার হয়েছে। মাগরিবের পর থেকে সুখসাথী মার্কেটে মক্তব আমলের সাথে সিভিল ও পুলিশের যৌথ অভিযান চলছে। এছাড়া জেদ্দায় প্রচুর চেক করা হচ্ছে, অনেক লোকদেরকে ধরছে। সবাই সতর্ক থাকবেন, সতর্কতার সাথে চলাফেরা করবেন। এমতাবস্থায় আমাদের কি করণীয়? আপনাদের যাদের এই 4টি পেশায় কাজ করতেন এবং আপনাদের চাকরি চলে গিয়েছে, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা আপনাদের পেশা পরিবর্তন করবেন। এমন একটি পেশায় আপনারা পরিবর্তিত হবেন যে পেশায় মোটামুটি সারাটা বছর চাকরির সম্ভাবনা রয়েছে, এবং যে পেশায় মোটামুটি ভালো একটি বেতনের সুবিধা রয়েছে সেসব পেশায় আপনারা চাকরির জন্য চেষ্টা করবেন। আর আপনারা যারা ওই 4টি সেক্টরে কাজ করতেন, দয়া করে আপনারা বর্তমানে ওই সমস্ত সেক্টরে কাজ করার চেষ্টা করবেন না, কারণ এখন যদি আপনাদের কাউকে ধরা হয় তাহলে পুলিশ আপনাদেরকে কঠিনতম শাস্তি দেবে। আপনাদের তো জেল হবেই, পাশাপাশি হাজার হাজার রিয়াল আপনাকে জরিমানা দিতে হবে। তাই ভুলেও এই আইনটি অমান্য করতে যাবেন না, এতে আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন হবেন। তাই সৌদি আরবে যে সকল প্রবাসী ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন, দয়া করে আপনারা এই ভিডিওটি আপনাদের সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করে তাদেরকে সচেতন করে দিবেন, যাতে তারা কোনো ভুল পথে পা না বাড়ায়। আর সবাই দয়া করে বাইরে ঘোরাফেরা কম করবেন। ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে সবাইকে সচেতন করে দিবেন। আর আমার চ্যানেলে আপনাদের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।